গার্মেন্টস কর্মীদের যে বলেছে তার বাবা ভাড়া করে নিয়ে আসছে। আচ্ছা এই যে ছোট লোকেরা যে কথাটা বলে গার্মেন্টস কর্মী, আরে ছোট লোক, তোমার গার্মেন্টস সম্বন্ধে তো তোমার আইডিয়াই নাই ছোট লোক কোথাকার। হ্যাঁ গার্মেন্টস সম্বন্ধে তোমার আইডিয়া আছে ছোট লোক কোথাকার, এটা বলো কেন? এই কারণে আজকে আমি রাগ হচ্ছি। এই যে ছোট লোক, জানেন বর্ষা মধুমিতা হলে দিনদাড়ের সময় কেঁদে ফেলেছিল এই কথার কারণে। আরে ছোট লোক, তোমার ছবিতে তুমি লোক আনো, তোমার ছবি মানুষ দেখতে আসুক, ছোট লোক কোথাকার, এই ধরনের কথা কেন বলবে ছোট লোকরা? এগুলো দর্শক বলে না। এই যে কিছু লোক, হাতে পোষা লোক, টাকার পোষা লোক, কয়েকটা লোক হাতে গোনা, এরকম আঙুল দিয়ে গোনা, 1, 2, 3, 4, 5, 6, এই যে ফেসবুক ইউটিউবের মধ্যে ছড়াচ্ছে এগুলো মিথ্যা কথা, আমরা তো দেখি এগুলো, এগুলো কেন ছড়াবে? এইসব ছোট লোকদের কথায় কান দিয়ে লাভ নেই। এই ছোট লোকদেরকে দোয়া করতে করতে মনে হয় ফেরেশতা আমার জন্যে মানে এখন নিজেই মনে হয় এখন হরান হয়ে গেছে, যে এই লোকটার কত এদেরকে দোয়া করুক। মানে এদের ছোট লোকদের আসলে কোনো দিন এদের কোনো মান সম্মান নাই যাদের, তারা এই ধরনের কথা বলে। গার্মেন্টসের লোক আপনারা কালকে যমুনাতে ছিলেন না? হ্যাঁ বসুন্ধরা, সরি, আপনারা কাল বসুন্ধরায় ছিলেন না? আপনার কাছে মনে হয়েছে যে একটাও আমাদের লোক? তাহলে এগুলো আপনারা প্রতিবাদ করেন না কেন, আপনাদের নিউজে তুলে ধরেন না কেন, যে তোমরা যে ছোট লোকের মতো কথা বলো এই কথাগুলো না আপনারা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে হবে, যে তোমরা যে ছোট লোকের মতো কথা বলো, তোমাদের কথার ভিত্তিহীন কথা কেন বলো? আমরা এতগুলো জার্নালিস্ট বাংলাদেশের, আমার মনে হয় গতকালকে একটা জার্নালিস্টও ছিল না যা আসে নাই, একজনও ছিল না আমার জানা মতো। আমার সারা রাত অনেক কষ্ট লাগছে, কালকে রাতে আমি অনেকের কাছে যখন শুনেছি যে সাংবাদিক ভাইদের গায়ে হাত তুলছে, আমার সাংবাদিক বোনদের গায়ে হাত তুলছে, আপনারা কালকে আধা ঘন্টার মতন আমার সাথে ছিলেন বসুন্ধরাতে ফুড কোর্টে, বর্ষাকে আপনারা ক্যামেরায় দেখেন নাই, কেন দেখেন নাই? ও তো একটা মেয়ে মানুষ, ও এরকম এরকম 4-5টা মেয়ে ওকে ঘেরাও করে ধরে রেলিংয়ের ওইখানে রেখে দিছে, কারণ এত লোক আসছে, এর ভিতরে কে বা কারা কি করেছে সেটা আপনারা জানতে পারেন। সবার একটাই কথা, ইকবাল ভাই এবার বাজি মার, মানে ইকবাল ভাই এত আধুনিক একটা ছবি করেছে দেখতেই পাচ্ছেন আপনারা, ফুললি মডার্ন মুভি। হ্যাঁ অনেক ভালো না, কোনো ছবি আমি কারো ছবির নাম বলতে পারি না যে এটা বিট দিতে পারবো কি এটা পারবো না, দিস ইজ নট মাই ডিউটি, আমরা এটা আমাদেরটা নিয়ে বলতে পারি আপনাদেরকে, এই জন্য আজকে আমরা ছবি দেখতে দিলাম, একসাথে ছবি দেখলাম, আপনারা আপনাদের মতো লিখবেন, যদি আপনাদের কাছে কোনো জায়গায় মনে হয় যে এই জায়গাটাতে আরও ইমপ্রুভ করা দরকার আপনারা বললে আমরা নেক্সট মুভিতে আরও ইমপ্রুভ করে দিব, বাকিটা তো আপনারাই জানবেন।